আমার এই ভিডিওটি যারা এবার অ্যাডমিশন টেস্ট দিবে মূলত তাদের জন্য। এই ভিডিওটিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ডিফারেন্সিয়েশন নিয়ে যে সকল কোশ্চেন এসে থাকে ওই সকল কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো এবং ওই সকল কোশ্চেন কীভাবে সমাধান করা যায় সেটিও নিয়ে কথা বলবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। ডিফারেন্সিয়েশনের প্রথমে আমাদের মেইন যে ধারণাটা দরকার, ডিফারেন্সিয়েশন আসলে কী। ডিফারেন্সিয়েশনের সহজ বাংলা যেটা আমরা বলতে থাকি যে এটা যদি আমার একটা কোনো একটা কার্ভ হয়, এই কার্ভের এই একটা পয়েন্টে, এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মানে হলো এই পয়েন্টে যে আমাদের একটা টেনজেন্ট হবে, মানে আমাদের যে স্পর্শক হবে, এই যে স্পর্শকটা, এই স্পর্শকের যে ঢাল, এই স্পর্শকের ঢালটাই হলো এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু। তাহলে সিম্পলি ডিফারেন্সিয়েশন মানে বোঝায় কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টে স্পর্শকের ঢালের মান। ওকে, এবার তাহলে আমাদের যে কোশ্চেনটা থেকে যায় সেটি হলো কোনো একটা ফাংশন কোথায় কোথায় ডিফারেন্সিয়েশন হয়, কোথায় কোথায় ডিফারেন্সিয়েশন হয় না। এই কোশ্চেনটা আমাদের ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটিতে এসে থাকে যে কোনো একটা ফাংশন কোথায় ডিফারেন্সিয়েশন হবে, কোথায় ডিফারেন্সিয়েশন হবে না। আচ্ছা, যেমন একটা আমাদের খুব একটা পরিচিত একটা ফাংশন তোমরা সবাই জানো, ওয়াই ইকুয়াল পরম মান অফ এক্স। এই ফাংশনটা যদি একটু গ্রাফ আঁকি আমরা, তাহলে দেখা যাচ্ছে যে এই ফাংশনটা হবে এরকম। ওকে, এবার আমরা যে বলেছিলাম যে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন মানে বোঝায় ওই পয়েন্টে যে স্পর্শক হবে ওই স্পর্শকের ঢাল বোঝায়। এখন আমরা যদি জিরো পয়েন্টে দেখি, এই যে জিরো পয়েন্টে কোনো স্পর্শক নাই, কিন্তু জিরো পয়েন্টে স্পর্শকটা আমাদের দুদিক দিকে আসতে পারে। স্পর্শকটা আমরা এভাবেও বলতে পারি, এই দিক থেকে আবার এই দিক থেকে। তার মানে এখানে স্পর্শক আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না যে কোনটা স্পর্শক হবে। সো যেহেতু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা বলতেছি যে এই ওয়াই ইকুয়াল পরম মান অফ এক্স এই ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে ডিফারেন্সিয়েশন কোথায় কোথায় হবে না সেটা আমাদের জানা দরকার। যে সকল পয়েন্ট এরকম টার্ন নিবে, এই টার্নিং পয়েন্টগুলো বা কর্নার পয়েন্টগুলোতে আমাদের ডিফারেন্সিয়েশন হবে না। সিম্পলি যদি বলে নেই যে পরম মান ফাংশনের কোনো একটা পরম মান যদি ফাংশন থাকে, এই পরম মান ফাংশনের পরম মানের ভিতরে ভ্যালুটা যখন জিরো হয় ওই পয়েন্ট আসলে টার্ন নেয়, তাহলে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন হবে না। এক্স ইকুয়াল ওয়ান পয়েন্ট এই ফাংশনের ডিফারেন্সিয়েশন করা পসিবল না। তার মানে শুধুমাত্র টার্ন যে সকল পয়েন্টগুলোতে নেয়, যে সকল পয়েন্টগুলোতে এভাবে টার্ন নেয়, কর্নার পয়েন্ট কর্নার আকারে টার্ন নিচ্ছে, ওই সকল পয়েন্টগুলোতে আমাদের ডিফারেন্সিয়েশন হবে না, বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েশন হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় আমাদের এগুলো দিয়ে দেয়। তো যদি আমাদের ফাংশনটা এরকম হয় এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু, তাহলে এই যে গ্রাফটা এটা দুইটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন হবে না, এক্স ইকুয়াল ওয়ান পয়েন্টে আর এক্স ইকুয়াল হলো মাইনাস টু পয়েন্টে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এটা এসে থাকে। আচ্ছা, এরপর যেটা এসে থাকে যে কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশনের ওয়াই এট অফ ওয়াই এফ অফ এক্স, এই যে ফাংশনটা এক্স কিউ প্লাস টু, এই ফাংশনটার কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে আমাদের ঢাল বের করতে বলবে। আচ্ছা, তাহলে এবার আমরা তো শিখেছিলাম যে ডিফারেন্সিয়েশন করা মানে হলো কোনো একটা পয়েন্টে ঢাল। তাহলে আমরা যদি কোনো একটা পয়েন্টে ঢাল বের করতে চাই, সাপোজ আমরা ঢাল বের করতে যাচ্ছি এটার 2,10 পয়েন্টে, এই 2,10 পয়েন্টে আমরা ঢাল বের করতে চাচ্ছি, তাহলে 2,10 পয়েন্টে ঢালটা কেমন হবে, 3×2² তার মানে হচ্ছে আমাদের এখানে 12। এখানে ঢাল বের করার সময় সবসময় যে আমাদের যে ওয়াই লাগবে এরকম না, ম্যাক্সিমাম টাইমই দেখা যাবে ঢাল বের করার সময় যে ঢালের যে সূত্রটা আছে শুধুমাত্র এক্স আছে, ওয়াই সবসময় নাও থাকতে পারে। ওকে, এরপরে পরের যে ধাপটা আমাদের আসে যে কোনো একটা পয়েন্টে স্পর্শকের সমীকরণ আঁকো। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ এই যে এই গ্রাফটা সাপোজ এরকম ওয়াই ইকুয়াল এক্স কিউ প্লাস টু, তাহলে এইটার একটা নির্দিষ্ট পয়েন্ট স্পর্শকের সমীকরণ লিখতে বললো আমাদেরকে 2,10 পয়েন্ট, এই 2,10 পয়েন্ট আমাদের স্পর্শকের সমীকরণটা লিখতে হবে। তাহলে স্পর্শক হবে আমাদের এরকম। এখন আমরা কিন্তু এই পয়েন্টে সরলরেখাটা হবে, এই সরলরেখার ঢালটা পেয়ে গেছি, ঢালটা হচ্ছে আমাদের 12 আর পয়েন্টটাও আমরা জানি 2,10। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারবো, এই যে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে আমরা এই সরলরেখার সমীকরণটা বের করে নিতে পারবো। আচ্ছা, স্পর্শকের সমীকরণ
এটা আমাদের একটা ক্যাটাগরি। আর একটা আছে অবিলম্বে সমীকরণ। অবিলম্বে সমীকরণটা কোনটা? অবিলম্বে সমীকরণটা হলো আমাদের এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা সমীকরণ বের করতে হবে। এখন স্পর্শকের উপর আমাদের এই অবিলম্বটা কি লম্ব আকারে আছে, স্পর্শকের উপর লম্ব এটা। সো আমরা এখানে বলতে পারবো যে অবিলম্বের ঢালটা কত হবে, মাইনাস ওয়ান বাই টুয়েলভ। সেম জাস্ট সেম পয়েন্ট, জাস্ট ঢালটা কী হচ্ছে আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এই সূত্র থেকে এইভাবে আমরা এই পয়েন্টের অবিলম্বের সমীকরণটা বের করে নিতে পারছি। এরপর যে জিনিসটা লাগবে সেটি হলো যে আমাদের চেইন রুল, চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। এটা সব থেকে ইম্পর্টেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাটা আসবেই, চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। চেইন রুলটা আমাদেরকে কী বলে? চেইন রুলটা বলে আমাকে যদি বলে যে ডিজেড বাই ডিএক্স এটা বের করতে হবে, আমরা এই জেডকে ডিওয়াই বাই ডিজেড বাই ডিওয়াই করতে পারবো, আবার ওয়াইটাকে আবার ডাব্লিউ করতে পারবো, ফাইনালি ডিডাব্লিউ বাই ডিএক্স থাকবে। ওকে, সো এখানে এটা আসলে কাটাকাটি যায় না, এই জিনিসটা আসলে হয় যে এখানে যেটা আসবে ওই ভেরিয়েবলটাকে পরবর্তীতে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন এই ডাব্লিউকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আমাদের চেইন রুল। আচ্ছা এখন দেখো, এখন তাহলে আমরা চেইন রুলের কয়েকটা উদাহরণ দেখি। যেমন আমাদের যে এই যে ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্সের রেসপেক্টে, এবং ওয়াইয়ের ভিতরে আছে লন সাইন এক্স স্কোয়ার। এখন দেখো, আমরা শুধু লন এক্সের ডিফারেন্সিয়েট করতে জানি, লন এক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আমরা ওয়ান বাই এক্স এটা জানি, বাট লন, লনের ভিতরে যদি সাইন এক্স স্কোয়ার থাকে সেটাকে ডিফারেন্সিয়েট কীভাবে করবো সেটা আমরা জানি না। তো আমরা যদি এই যে পুরো ভিতরে যেটুকু আছে এটাকে যদি ডাব্লু দ্বারা রিপ্লেস করে দেই, ডাব্লু দ্বারা রিপ্লেস করে দিলে এখন আমরা এই জিনিসটাকে সিম্পলি এভাবে লিখতে পারবো, লন ডাব্লিউ। তারপরে আমরা এই লন ডাব্লিউটাকে ডাব্লিউ রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি। সো আমরা এটাকে সহজভাবে লিখতে পারবো চেইন রুল অনুযায়ী, ডি ডাব্লিউ তারপর হবে ডি ডাব্লিউ বাই ডিএক্স। আচ্ছা লন লন ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডাব্লিউ সাপেক্ষে, এটা হবে ওয়ান বাই ডাব্লিউ, দেন ডাব্লিউ, ওকে ডাব্লিউর মানটা কি আমরা লিখি, ডাব্লিউর মানটা হলো সাইন এক্স স্কোয়ার। এখন এই যে সাইন এক্স স্কোয়ার এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, আমরা কাকে ডিফারেন্সিয়েট করতে পারি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারি। তো একটা কাজ করবে, এই যে এক্স স্কোয়ার আছে এটা যদি আমরা জেড ধরি তার ব্যাপারটা কেমন দাঁড়ালো, সাইন জেড হয়ে গেল। এখন সাইন জেডকে আবার জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যাবে, এই জন্য আমরা এই এটাকে এভাবে লিখব, ডিজেড এখানে সাইন জেড লেখা যায়, দেন জেডকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এবার দেখো কী দাঁড়ালো, ওয়ান বাই ডাব্লিউ সাইনকে করলে কজ হয়ে যাবে, কজ জেড। আর জেড কত আমাদের, জেড কাকে ধরছিলাম, জেড ধরছি আমরা এক্স স্কোয়ারকে। তাহলে ডিজেড বাই ডিএক্স এটার মানটা কত হবে, এটার নাম আমাদের টু এক্স হয়ে যাবে। সো আমরা এটাকে টু এক্স লিখতে পারি। তো ফাইনালি আমাদের যেটা আসতেছে যে কস জেড এর মান যাকে ধরছিলাম এক্স স্কোয়ার টু এক্স, আর ডাব্লু যাকে ধরছিলাম সাইন এক্স স্কোয়ার। সো ডিওয়াই বাই ডিজেড, ডিওয়াই বাই ডিএক্স এটাকে এইভাবে লেখা যায়। এটা আমাদের অরিজিনাল সিস্টেম। এখন তোমরা যখন অ্যাডমিশন টেস্টে ম্যাথ করবা তখন এইভাবে ধরে ধরে ম্যাথ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য একটা পদ্ধতি ইউজ করবো আমরা, যেভাবে আমাদের বারবার চেঞ্জ করতে হবে না, বারবার নতুন নতুন ভেরিয়েবল ধরতে হবে না। আমাকে যদি বলে ডিওয়াই বাই ডিএক্স বের করো, প্রথমে আমরা যেটা কাজটা করবা, এই যে জায়গাটা লনের ভিতর সবথেকে বাহিরের যে ফাংশনটা, এখানে সবথেকে বাইরে কোন ফাংশনটা আছে, লন ফাংশনটা আছে না, তাহলে সবথেকে বাইরে যে থাকবে এটার কাজ করবো প্রথমে। তাহলে লন, লনের ভিতর যেটা আছে মনে মনে এটাকে এক্স ধরো, তাহলে লনকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, ওয়ান বাই এক্স হয়ে যায়। তাহলে প্রথমে লনের কাজটা করব, ওয়ান বাই এক্স মানে হলো যাকে আমরা মনে মনে এক্স ধরছি এটাকে বসাই দাও। এরপরে কাজ হলো, আগে যেটাকে মনে মনে এক্স ধরছিলাম এখন এটাকে ডিফারেন্সিয়েট করো। তাহলে আমরা কাকে ধরছিলাম, সাইন এক্স স্কোয়ারকে ধরছিলাম। এবার সাইন এক্স স্কোয়ারের ভিতর যে এখানে দেখো সবথেকে বাইরের ফাংশন কোনটা, সাইন, এবার সাইনকে ডিফারেন্সিয়েট করলো, সাইনকে করলে কী হয়ে যাবে, কজ এক্স স্কোয়ার।
এরপরে তারপরে যে ফাংশনটা আছে ওইটাকে ডিফারেন্সিয়েট করো, সেটা আছে আমাদের এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে টু এক্স হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা আরও একটা উদাহরণ দেখি। ধরো এরকম আছে আমাদের, এভাবে আছে। এখন দেখো এই যে কেসটা, আমাদের যদি ডি ওয়াই বাই ডি এক্স বের করতে বলে, তাহলে কী বলেছিলাম সব থেকে বাইরে কোন ফাংশনটা আছে। এখন দেখো সব থেকে বাইরে যে জিনিসটা সেটা হলো এ স্কোয়ার করা হয়েছে, পুরো জিনিসটাকে এ স্কোয়ার করা হয়েছে। তার মানে এ স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েট করবো প্রথমে। তাহলে এ স্কোয়ার সিস্টেম অনুযায়ী কী হবে, টুটা সামনে চলে আসবে, আর এইভাবে লেখা যায় টু এক্স প্লাস থ্রি। দেন তোমরা পরে যে ফাংশনটা আছে সাইনটাকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়ে যাবে, দেন টু এক্স প্লাস থ্রি এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে, আমাদের টু হয়ে যাবে। ফাইনালি এটুকুই আমাদের অ্যান্সার। এইভাবে তোমরা চেইন রুলের ম্যাথগুলো করতে পারো সহজেই। এখানে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে যে কোনটাকে তুমি প্রথমে ডিফারেন্সিয়েট করতেছো, সব থেকে বাহিরের ফাংশনটাকে প্রথমে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকতে হবে আর কি। ঠিক আছে, এরপরে দেখো কিছু কিছু ফাংশন আছে এরকম এক্সের পাওয়ার এক্স এরকম দেওয়া আছে, যেগুলোই দেখবা যে এক্সের পাওয়ার বা কোনো কিছুর পাওয়ারে এক্স আছে, সামথিং কোনো কিছুর পাওয়ারে এক্স আছে। ধরো এরকম এখানে আছে পি অফ এক্স একটা ফাংশন, এই পি অফ এক্স ফাংশনের পাওয়ার যদি আমাদের এক্স হয়, এটার পাওয়ারেও যদি কিউ অফ এক্স একটা ফাংশন থাকে, এরকম টাইপের কোনো ফাংশনের জন্য যেটার পাওয়ারেও আমাদের এক্স আছে, এই ক্ষেত্রে তোমাদের লন নিতে হবে। সো কোথায় লন নিতে হবে এবার ক্লিয়ার? তো যে সকল ফাংশনের পাওয়ারের মধ্যেও এক্স থাকবে তাদেরকে আমরা লন নিব। লন নিলে কী হয়ে যাবে, এরকম চলে আসবে আমাদের। লন নিলে কী হয়, এটা সামনে চলে আসে না লনের পরে। এখন তুমি নর্মালি ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স। এখানে আমরা চেইন রুল অ্যাপ্লাই করলাম, প্রথমে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, দেন আবার ওয়াইকে আবার ডিফারেন্সিয়েশন। এবার এখানে যেই কাজটা করব, এখানে আমাদের ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে যেই কাজটা করবা, এক্স এটাকে ফিক্স রেখে এইটুকু ডিফারেন্সিয়েট করো, প্লাস লন এক্সকে ফিক্স রেখে দেন আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে এক্সের পাওয়ার এক্স, এইটুকু ডিফারেন্সিয়েট করতে হবে। এখন দেখো এই যে এক্সের পাওয়ার এক্সকে যদি ডিফারেন্সিয়েট করতে চাও, এবার জেড ধরো আবার এক্সের পাওয়ার এক্স, তাহলে এইটুকু করে যদি আমাদের দরকার কি, আমাদের দরকার হলো ডিজেড বাই ডিএক্সটা আমাদের দরকার। এইটুকু করে ডিফারেন্সিয়েট করার জন্য এখানে দেখো এই এক্সের পাওয়ার আবার কত আছে, এক্স আছে। তাহলে এক্সের পাওয়ার এক্স থাকলে কী করতে হয়, লন নিতে হয়। তাহলে আমরা যদি এখানে একটা লন নিই, তাহলে কী আসবে, এক্স লন এক্স চলে আসবে। এখন তুমি যদি এই জেডকে ডিফারেন্সিয়েট করো, তাহলে ওয়ান বাই জেড হবে ডিজেড বাই ডিএক্স, আর এখানে ডিফারেন্সিয়েট করবা ইউভি সূত্র দিয়ে, ওয়ান বাই এক্স, আর হবে এখানে লন এক্স। সো ডিজেড বাই ডিএক্সটা কী লেখা যাচ্ছে, এটাকে লেখা যাচ্ছে আমাদের ওয়ান প্লাস লন এক্স, আর জেডের মানটা ধরেছিলাম এক্সের পাওয়ার এক্স। তাহলে দেখো এইটুকুর মান আমি পেয়ে গেলাম। তাহলে ফাইনালি আমাদের যেটা আসতেছে ডি ওয়াই বাই ডিএক্স, এটা কত হবে, এক্সের পাওয়ার এক্স, আর লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, ওয়ান বাই এক্স প্লাস লন এক্স, দেন এক্সের পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে যেটা আসে ওয়ান প্লাস লন এক্স, এটার পাওয়ার গুণ হবে এক্সের পাওয়ার এক্স। এই পুরোটার সাথে আমাদের ওয়াই গুণ হচ্ছে। এবার ওয়াই কাকে ধরছিলাম, ওয়াইয়ের যে মানটা, ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, এগুলো আমি মুছে দেই। ওয়াই আমরা যেটাকে ধরেছিলাম, ওয়াই হলো আমাদের এক্স, ওয়াইটাকে না লিখে ওয়াইটাকে মুছে দিয়ে আমরা এখানে লিখতে পারি এভাবে যে এক্স এক্স এক্স। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো এটা একটু কঠিন টাইপের ডিফারেন্সিয়েশন, কোশ্চেন খুব কঠিন করলে এই ডিফারেন্সিয়েশনটা দিয়ে দিতে পারে। আমার মেন উদ্দেশ্য ছিল যে এক্সের পাওয়ার কোনো কিছু যদি থাকে, এক্সের পাওয়ার যদি এক্স আকারে থাকে বা এক্সের কোনো ফাংশন থাকে বা কোনো কিছুর পাওয়ার যদি একটা এক্সের ফাংশন হয়, ওই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করার সময় যদি তোমরা লন নিতে হয়, এই জিনিসটাতে বুঝতে পারো। ঠিক আছে।
ওকে, এখন চেইন রুলে যে ম্যাথগুলো আসে, যে ডি এক্স স্কোয়ার সাইন এক্স, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশনের মান কত হবে? আমরা এখন এক্স স্কোয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আমরা সবাই জানি যে ডি ডি এক্স সাইন এক্স এটার ভ্যালু কত হবে, এটা আমরা সবাই মোটামুটি জানি যে কজ এক্স হবে। এখন এখানে সাইন এক্স স্কোয়ার আছে, অথবা এখানে সাইন এক্স কিউব থাকতে পারে, অথবা এরকম এখানে এরকমও থাকতে পারে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এটার সাপেক্ষে আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করব, এটার ভ্যালু কত হবে। আচ্ছা যাই হোক, এই সকল ক্ষেত্রে যেই কাজটা আমাদের করতে হবে, যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো এটাকে আমরা জেড ধরে নিই। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো, যে জেড ইকুয়াল এখানে এটাকে জেড ধরে নিই, সো জেড ইকুয়াল কত দাঁড়াচ্ছে আমাদের, এই ম্যাটটা যদি আমরা করি তাহলে জেড ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এরকম হচ্ছে কিছু। এখন আমাদের যেটা বের করতে হবে ডি সাইন এক্স বাই ডি জেড, এটা আমাদের বের করতে হবে। তো এই লাইনটাকে এভাবে সাইন এক্সকে আমরা সহজে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি, যার কারণে আমরা প্রথমে এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপর চেইন রুল অনুযায়ী এই এক্সকে আবার জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জেডকে এক্সের সাপেক্ষে সহজেই ডিফারেন্সিয়েট করা যায়, বাট এক্সকে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করাটা একটু কঠিন। এই জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করবো, সেটা তোমরা সবাই জানো যে ডিওয়াই বাই ডি এক্স এটা এবার কী লেখা যায়, ওয়ান বাই ডি এক্স বাই ডি ওয়াই, এই জিনিসটা লেখা যায়। যেহেতু এই জিনিসটা লেখা যায়, সুতরাং আমরা এইখানে যে কাজটা করব সেটা হলো এটুকুর মান লেখা যাবে কজ এক্স, আর ডি এক্স বাই ডি জেডকে আমরা এভাবে লিখব ডি জেড বাই ডি এক্স, কারণ জেডকে সহজেই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যাবে। সো আমাদের যেটা আসতেছে জেড হলো যে কজ এক্স, আর ডি জেড বাই ডি এক্সের মানটা কত হবে আমরা এখান থেকে বের করে নিতে পারবো, ডি জেড বাই ডি এক্সের মানটা হলো সিক্স এক্স প্লাস টু, সো এটাকে লেখা যাবে সিক্স এক্স প্লাস টু। তার মানে যদি আমরা সাইন এক্সকে ডি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা আসবে কজ এক্স সিক্স এক্স প্লাস টু। ওকে, তো তোমরা এটা জেনারেল সূত্রটা কিভাবে লিখে রাখতে পারো, যে এফ অফ এক্স আমাদেরকে যদি এখানে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলে, আমরা একটা কাজ করব, এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আর নিচে হলো জেডকে আবার ডিফারেন্সিয়েট করব এক্সের সাপেক্ষে, এটুকুর মাধ্যমে আমরা ভ্যালুটা বের করতে পারবো। যত কঠিন ডিফারেন্সিয়েশন হোক না কেন, আমরা এখান থেকে করতে পারবো। এই টাইপের ম্যাথ ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনে এসে থাকে দেখবা, অথবা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোশ্চেনগুলোতেও এই টাইপের ম্যাথগুলো এসে থাকে। আচ্ছা, আর একটা টাইপ ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অফ ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন মানে হলো বিপরীত ফাংশন। বিপরীত ফাংশনে ডিফারেন্সিয়েশন বের করতে হবে। যেমন আমাদের এরকম দিল ওয়াই ইকুয়াল সাইন এক্স প্লাস কজ এক্স দিল, এটার বিপরীত ফাংশন বের করাটা খুবই কষ্টের। আচ্ছা, সাইন এক্স প্লাস কজ এক্স না দিয়ে আমরা একটু সহজে যাই, আমাদের সাপোজ এরকম দিল যে ওয়াই ইকুয়াল এক্স কিউ প্লাস টু, এটার আমাদের যেই কাজটা করতে হবে, যে আমাকে বলল এফ ইনভার্স, এটাকে আমরা ফাংশন বলি এফ অফ এক্স, এফ ইনভার্স এক্স এটা বের করতে হবে কোন পয়েন্টে, আমাদের বের করতে হবে এটা এক্স ইকুয়াল সাপোজ আমাদের বললো এক্স ইকুয়াল টু পয়েন্টে বের করতে হবে, বা এক্স ইকুয়াল টেন পয়েন্টে বের করে, এক্স ইকুয়াল টেন পয়েন্টে বের করতে বললো, যে এক্স ইকুয়াল টেন পয়েন্টে এটা ডিফারেন্সিয়েশন বের করো। এখন ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশনের জন্য আমাদের একটা সূত্র আছে, যদি আমাকে বলে এফ অফ এফ ইনভার্স এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলে অ্যাট এক্স ইকুয়াল এক্স নট, তাহলে এটার মান আসলে এইটুকুর সমান, একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন অ্যাট এক্স ইকুয়াল এফ ইনভার্স এক্স নট, এই সূত্রটা খুবই কাজের, যে ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশনটা হবে আমরা অরিজিনাল ফাংশনের ডিফারেন্সিয়েশন থেকে বের করতে পারি। তাহলে এখানে আমাদের যেটা বললো যে এফ অফ এক্স এটা হলো এক্স কিউ প্লাস টু,
আমাকে যেটা বের করতে বলছে এফ ইনভার্স এক্স, এটাকে ডিফারেনশিয়েট করতে হবে এক্স ইকুয়াল 10 পয়েন্টে। তো আমরা যে কাজটা করব যে ফাংশনের ডিফারেনশিয়েশন বের করব অ্যাট এক্স ইকুয়াল এফ ইনভার্স 10। আচ্ছা, এবার যে আমাদের এফ ইনভার্স 10 এটা যদি এক্স হয় তাহলে লেখা যায় কি 10 ইকুয়াল এফ অফ এক্স, এটা লেখা যাচ্ছে। সো 10 হবে এক্স কিউব প্লাস 2, এখান থেকে আমরা এক্স বলতে পারবো 2। তাহলে 10 ইনভার্স এফ ইনভার্স 10 মানে যেই কথা, এটা হলো 2, সেম জিনিস। তার মানে আমরা যদি সিম্পলি এই ডিএফ বাই ডিএক্স এটা এক্স ইকুয়াল 2 পয়েন্টে বের করি তাহলে ইনভার্সের ফাংশনটা ডেরিভেটিভ চলে আসবে। এখন এই ফাংশনকে ডিফারেনশিয়েট করলে কি হয়, এটাকে ডিফারেনশিয়েট করলে 3x² চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3x² অ্যাট এক্স ইকুয়াল 2। সো এটাকে লেখা যাবে 1/3 × 2² মানে 1/12। সো এখানে বলা যাবে এফ ইনভার্স এক্স ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল 10 এটা আসলে কার সমান, 1/12 সমান। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে আমরা আগের যে ম্যাথটা করেছিলাম এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কিন্তু এই মার্স ছিল 12, এক্স ইকুয়াল 2 পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু কিন্তু 12 আসছিল, আর এখন 10 পয়েন্টে ডিফারেন্সিয়েশনে 1/12 আসতেছে। তার মানে কোনো একটা ফাংশনের একটা নির্দিষ্ট পয়েন্টে যদি ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা জানি তাহলে ইনভার্স ফাংশনের যে ওই পয়েন্টে ডিফারেন্সিয়েশনটা সেটা আমাদের 1/m আসতেছে। ওকে, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, এর পরবর্তী যে জিনিসটা দরকার সেটা হলো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, লঘুমান ও গুরুমান। এই লঘুমান ও গুরুমান থেকে ঢাকা ভার্সিটিতে কোশ্চেন সবসময় আসে। তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করো দেখবার লঘুমান এবং গুরুমান থেকে ঢাকা ভার্সিটি কোশ্চেন সবসময় থাকে। লঘুমান গুরুমান আমরা কীভাবে বের করি, এই লঘুমান গুরুমান বের করার ক্ষেত্রে তোমরা বইয়ের ক্ষেত্রে বইয়ে একটা ভুল জিনিস আছে, বই আসলে পুরো মানটা দেয়া নেই, পুরো জিনিসটা দেয়া নাই। তোমরা দেখো এই পয়েন্টটা, এটা হলো মিনিমাম ভ্যালু, সবথেকে ছোটো ভ্যালু, এই পয়েন্টটা ম্যাক্সিমাম ভ্যালু। এখন এই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক আঁকি আর এই পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকি, এই দুইটা পয়েন্টের স্পর্শকের ঢাল কত, এই দুইটা পয়েন্টে স্পর্শকের ঢাল হলো আমাদের 0। তার মানে যেই সকল পয়েন্টে ঢালের মানটা 0 ওই সকল পয়েন্টে লঘুমান এবং গুরুমান থাকতে পারে, এদেরকে আমরা বলি চরম মান। তার মানে ওই সকল পয়েন্টে চরম মান থাকতে পারে। এখন আরও একটা ব্যাপার আছে, যে সকল পয়েন্টে ডিফারেন্সিয়েশন করা যায় না ওই সকল পয়েন্টেও লঘুমান গুরুমান থাকতে পারে। আমরা প্রথমবারে দেখেছি যে কোন পয়েন্টে ডিফারেন্সিয়েশন করা যায় না। তাহলে এই যে পয়েন্টটা 0 পয়েন্টটা, এই 0 পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েশন করা যায় না, এই পয়েন্ট আমাদের একটা লঘুমান আছে। তাহলে ডিফারেন্সিয়েশন মানে আমরা কখন লঘুমান গুরুমান পাবো সেটা আসলে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন ইকুয়াল 0 সেটা লিখলে হবে না, আমাদের দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে যে কখন dy/dx এইটা ইকুয়াল 0 এবং এই পয়েন্টগুলো আসবে যেখানে ডিফারেন্সিয়েশন নাই, ডিফারেন্সিয়েশনের ভ্যালু ডিফাইন না, এবং ডিএফ বা dy/dx এক্সিস্ট করে না, এই দুইটা জায়গায়, এই সকল জায়গায় হলো আমাদের লঘুমান গুরুমান থাকতে পারে। ওকে, সো আমাদের ডিফারেন্সিয়েশন শুধুমাত্র লঘুমান গুরুমান বের করার ক্ষেত্রে শুধু dy/dx ইকুয়াল 0 লিখলেই হবে না, যে দেখতে হবে যে কোনো পয়েন্ট আছে কি না, যাদের কোনো একটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েশন না হয় তাহলে ওই সকল পয়েন্টগুলোতেও লঘুমান গুরুমান থাকতে পারে। আচ্ছা, তাহলে প্রথম কাজ হলো আমাদের dy/dx ইকুয়াল 0 লিখে সলভটা করা। এর পরবর্তীতে যেই কাজটা তোমরা সবাই জানো যে কোথায় ম্যাক্সিমাম পাওয়া যায় কোথায় মিনিমাম পাওয়া যায় সেটা আমরা কীভাবে দেখি, যে d²y/dx² এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, মানে ডাবল ডেরিভেটিভ করে যদি ওই পয়েন্টটা বসাও তারপর যদি ওইটা গ্রেটার দ্যান 0 পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা যেই কাজটা করি
ওইটাকে বলি আমরা লঘুমান। ওকে, আর যেখানে ডাবল ডেরিভেটিভ করে এটা যেখানে আমাদের লেস দ্যান জিরো আসে ওইখানে আমরা বলি হলো গুরু মান পাওয়া যায়, আর যেখানে জিরো হয়ে যায় ডাবল ডেরিভেটিভ মানটা সেখানে আমরা কোনো কিছু বলি না। এখানে কোনো কিছু হাইয়েস্ট মানও থাকতে পারে, লোয়েস্ট মানও থাকতে পারে, অথবা কোনোটাই নাও হইতে পারে। এই তিনটা কেস আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি যে ওয়াই ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস ফাইভ। এটাকে আমাদের এটা থেকে আমাদের বললো লঘুমান গুরুমান বের করো। তাহলে প্রথমে আমাদের যেই কাজটা ডিওয়াই বাই ডি এক্স করতে হবে, তাহলে আমাদের আসে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস টুয়েলভ, এইটা ইকুয়াল জিরো করলে আমাদের এক্সের দুইটা ভ্যালু আসবে মাইনাস থ্রি আর টু। এবার আমরা বলতে পারতেছি যে এক্স ইকুয়াল মাইনাস থ্রি এই পয়েন্টে আর এক্স ইকুয়াল টু পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ভিতর লঘু এবং গুরুমানটা আছে সেটা আমরা বলতে পারতেছি। বাট কোনটাতে লঘু হবে কোনটাতে গুরু হবে সেটা আমরা এখনও জানি না। এবার আমরা ডাবল ডেরিভেটিভ করব, দুইবার ডিফারেনশিয়েট করলে যেটা আসবে সিক্স এক্স মাইনাস থ্রি। এবার এই যে দুইটা পয়েন্ট আমরা পেলাম ইকুয়াল জিরো ধরে, এই পয়েন্টগুলোকে যদি আমরা চেক করব, তো প্রথমে আমরা এক্স স্কোয়ার এখানে এক্স ইকুয়াল মাইনাস থ্রি দিয়ে চেক করি। এক্স ইকুয়াল মাইনাস থ্রি দিলে যেটা আসবে এখানে যে মাইনাস এইট ইন মাইনাস থ্রি, এটা লেস দ্যান জিরো, তার মানে এক্স ইকুয়াল মাইনাস থ্রি এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমাদের কী হতে পারে, এক্স ইকুয়াল মাইনাস থ্রি এই পয়েন্টটাতে আমাদের গুরুমান থাকবে। ওকে, এবার যদি আমরা এক্স ইকুয়াল টু এই পয়েন্ট আমরা চেক করি, তাহলে এই পয়েন্টটা চেক করলে এখানে দেখা যাবে যে টুয়েলভ মাইনাস থ্রি আসতেছে, যেটা কিনা গ্রেটার দেন জিরো। সো আমরা যদি এক্সের জায়গায় টু বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের লঘুমানটা পাবো, সবথেকে ছোটো ভ্যালুটা পাবো। তো আমরা এই পয়েন্ট দুটা বের করতে পারি, এফ অফ মাইনাস থ্রি বসাবো আর এফ অফ টু বসাবো, এইটা হলো আমাদের গুরুমান আর এটা হলো আমাদের লঘুমান। ওকে, লঘুমান এবং গুরুমানটা পেয়ে গেলাম। এরপর আরেকটা জিনিস দরকার হয়। আচ্ছা, আরেকটা যে কথাটা বলছিলাম যে এই যে পয়েন্টটা, এই ফাংশনটার কোন পয়েন্টে লঘুমান আছে কোন পয়েন্টে গুরুমান আছে, তাহলে আমরা একটা কথা বলেছিলাম যে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন ইকুয়াল জিরো হলেই লঘুমান এবং গুরুমানটা পাওয়া যাবে এরকম না। যেখানে ডিফারেন্সিয়েশন থাকবে না, এক্সিস্ট করবে না, ওইখানেও কী হতে পারে, লঘুমান গুরুমান হতে পারে। তার মানে এখানে কোন পয়েন্টে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে না, এক্স মাইনাস ওয়ান এটা ইকুয়াল জিরো হলে, সো এক্স ইকুয়াল ওয়ান যে পয়েন্টটা এটা আমাদের একটা পয়েন্ট যেখানে লঘুমান অথবা গুরুমান থাকতে পারে। এবার আমরা চেক করতে পারি, যদি আমরা এখানে বসাই আলটিমেটলি জিরো হচ্ছে আর ফাংশনের বাকি সব ভ্যালু কি জিরোর থেকে বড় হবে, সো আমরা বলতে পারি এক্স ইকুয়াল ওয়ান পয়েন্টে আমাদের একটা কী থাকবে, লঘুমান থাকবে। ওকে, এরপর যে জিনিসটা দরকার সেটা হলো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। এই সেম জিনিসটা, এবার সর্বোচ্চ সর্বনিম্ন মান আলাদা জিনিস। যদি আমার ফাংশন মানটা এরকম দেওয়া থাকে, এফ অফ এক্স আগের ফাংশনটাই নিচ্ছি থ্রি বাই টু এক্স স্কোয়ার এখানে টুয়েলভ এক্স প্লাস ফাইভ, এইটা আমাদের ফাংশন, আর আমাকে বললো যে ফাংশনের ভ্যালুটা বের করো মাইনাস ফোর থেকে ফোর, এর মধ্যে সর্বোচ্চ মান কত, তাহলে আমাদের দরকার এই মাইনাস ফোর থেকে ফোরের মধ্যে সর্বোচ্চ মানটা কত হবে সেটা দরকার। আচ্ছা, আমাদের একটা ফাংশনের গ্রাফ যদি দেখি, এটা আমার একটা ফাংশন, যদি আমাকে বলে দেয় এটা হলো মাইনাস, এটা আমাদের একটা এ, যদি আমাদের কীভাবে বলে দেয় এইটুকু আমাদের হলো এ আর এইটুকু আমাদের বি, এই এ বি এর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করো। আচ্ছা, তাহলে দেখা যাবে যে এই যে এ পয়েন্টটা এখানে কাট করতেছে, বি পয়েন্ট এখানে কাট করতেছে, আমাদের এইটা হলো কি লঘুমান গুরুমানটা আর এইটা হলো আমাদের লঘুমানটা। বাট এই যে গুরুমানটা, এই যে আমাদের গুরুমান, এই গুরুমান কিন্তু সর্বোচ্চ মান না, সর্বোচ্চ মানটা কিন্তু এই কর্নার একদম শেষের দিকে আছে, এন্ড পয়েন্টে আছে, একদম শেষ বিন্দুতে সর্বোচ্চ পয়েন্টটা আছে। আবার বাট এই যে আমাদের লঘুমানটা, এই লঘুমানটা কিন্তু সর্বনিম্ন মান, ঠিক আছে, বাট এ পয়েন্টটা যদি আমি এখানে দিয়ে দেই তখন কিন্তু আবার এটা কি হয়ে যাবে, সর্বনিম্ন মান এটা হয়ে যাবে,
আবার সর্বোচ্চ মান এটা হয়ে যাবে। তার মানে লঘুমান যে গুরুমান, লঘুমান গুরুমান যারা, তারা আসলে সবসময় সর্বোচ্চ সর্বনিম্ন হবে এরকম না। তাহলে এক্ষেত্রে যেই কাজটা করতে হবে, আমাদের লঘুমান এবং গুরুমান বের করার পরে যে ইন্টারভালের যে শেষের পয়েন্টটা, শেষের যে পয়েন্টগুলো, এই বাউন্ডারি পয়েন্টগুলোতে আবার চেক করতে হবে। তার মানে এফ অফ মাইনাস ফোর আর এফ অফ ফোর, এইগুলোও চেক করতে হবে। আর আগে যে আমরা পেলাম যে ক্রিটিক্যাল পয়েন্ট, এই যে পয়েন্টগুলো, এই চারটা পয়েন্টের মধ্যে আমাদের এখন টেস্ট করতে হবে কোনটা সবথেকে বড়, কোনটা সবথেকে ছোট। এর হলো সর্বোচ্চ মান, মানে লঘুমান গুরুমান আর সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটা কিন্তু সেম না। লঘুমান গুরুমানে যে সবসময় সর্বোচ্চ সর্বনিম্ন মান হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তো আশা করি যে এই যে যতগুলো টপিক দেখাইলাম, এই যে টপিক্সগুলোর ভিতর, এই টপিক্সগুলোর ভিতর থেকেই মূলত ঢাকা ভার্সিটির ডিফারেন্সিয়েশনের কোশ্চেনগুলো এসে থাকে। ওকে, তো তোমরা যদি এগুলো একটু রিভাইজ করো ভালোভাবে, তাহলে আশা করি তোমাদের আর ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ডিফারেন্সিয়েশন নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।